মানুষ যখন মৃত্যু হয় তখন তার সবকিছু শেষ হয়ে যায়। আমরা তাই কাপড়ের কাপড় নিয়ে আসছি, আমাদেরকে যতক্ষণ পর্যন্ত একটা ডিসিশন না দিবে আমরা রাজপথ ত্যাগ করবো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে যারা সেন্ট মার্টিনে বাসিন্দা রয়েছে তারা বসে রয়েছে। আজকে এখানে কাপড়ের কাপড় পরে আসলে আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা যতক্ষণ না পর্যন্ত আদায় না হবে আমরা ততক্ষণ না পর্যন্ত এখান থেকে নড়বো না। প্রথমত হচ্ছে মানুষ যখন মৃত্যু হয় তখন তার সব কিছু শেষ হয়ে যায়। আমরা তাই কাপড়ের কাপড় নিয়ে আসছি, আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত একটা ডিসিশন না দিবে আমরা রাজপথ ত্যাগ করবো না। আমরা বিশেষ করে বলতে চাই যারা বর্তমানে সমন্বয়ের দাবি করে আস্তাদ আবদুল্লাহ সার্জিস, তারা বলছিল আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে সবাই চিকিৎসা পাবে, খাদ্য পাবে, সবাই সবার অধিকার পাবে। কিন্তু আজকে আমরা দ্বীপবাসী, শুধু দ্বীপবাসী নয়, আমরা আমি কক্সবাজার সরকারি কলেজের ছাত্র, আমার কক্সবাজার সিটি কলেজ সহ কক্সবাজার যতগুলো সরকারি কলেজ আছে সব কলেজের ছাত্র এবং সেন্ট মার্টিনের সব ছাত্র আসছি আসছি আমাদের আন্দোলনে। যতক্ষণ আমরা একটা ফল পাবো না আমরা ততক্ষণ রাজপথ ছাড়বো না। আমরা আরও জানিয়ে দিতে চাই, তারা বলেছিল অন্যান্য দেশে দালালি বাড়তে, এখন দেখতেছি সমন্বয় একটা দালালি শুরু করেছে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ বলের কক্সবাজারে যারা সেন্ট মার্টিন দ্বীপের যারা শিক্ষার্থী রয়েছে তারাও কক্সবাজারের বিভিন্ন সরকারি বা বেসরকারি কলেজ তারা পড়ালেখা করেন, তারাও এখানে আন্দোলনে সামিল হয়েছে। এবং দ্বীপের বাসিন্দারা যারা সর্বোপরি যারা রয়েছে তারা আসলে সকাল থেকে সকাল 10টা থেকে আন্দোলনটা শুরু হয়েছে। যারা এখানে প্রতিবাদ করছে বা আন্দোলন করছে তারাই বলছে এখন পর্যন্ত দুপুর 1টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত তাদের যে দাবি দাওয়া সেটির ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে বা উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তো আসেনি। তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলে।